अरे इधर कमल उधर। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? तो की कर वो कोनो व्यवसाय करते दिच ना की चोरी एकदम गाल फटी दो व्यवसाय भी कुछ कर चोर की हो रे। तो अनेक दिन पड़े बंधुरा वीडियो আসছে প্রচুর লাইক দাও আজকে। আচ্ছা আজকে আবার কি নোংরাম করবি তুই? মানে একদম পুরো গোজগাছ করেই বসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এলেই শুরু হবে ধুম ধড়াকা ঘুম ভড়াকা। ঠিক আছে সামারিয়া। সুন আফটার ম্যাডাম ব্যাংক থেকে বলছি। বলছিলাম না আপনার এটিএম কার্ডটা না ব্লক হয়ে গেছে বুঝলেন। ক্যা বাত কর রে বাবা। হ্যাঁ ঠিক আছে, আমার এখান থেকে রিসেট করতে আবেদন করার জন্য বলেছে। কি হলো? হ্যাঁ তো ম্যাডাম আমি একটা ওটিপি পাঠাবো, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে বুঝলেন। আচ্ছা হ্যাঁ ম্যাম দাও। হ্যাঁ হ্যাঁ আমি ব্যাংকের এমপ্লয়ি বলছি। আপনি পাঠালে এক্ষুনি আমার এখান থেকে আমি ওটার লকটা ছাড়িয়ে দেবো। হ্যাঁ দেখুন দেখুন গেছে দেখুন। হ্যাঁ 5 3 9 5 3 9 6 4 0। ওকে কি করছো নাকি? পাক কি করছো? কি বে তুমি আমার ব্যাংকের এমপ্লয়ি কবে থেকে হলে? ছিলে এক সময়। কি হলো উত্তর দাও, কি কার কাছে ফোন করে কি সব বলছো? উল্টো আলটা ভুল কথা প্র্যাঙ্ক কল করছো কাউকে নাকি? আরে এমনি কল করছিলাম, তুমি কি সব ব্যাপার জানো নাকি? না না তুমি কি সরে বলছো? ওই ব্যাংকে থেকে বলছি, ব্যাংকের এমপ্লয়ি। তুমি তো আমার ব্যাংকে কাজ করো না। কতটা ঢুকলো দেখলে? 55টা ঢুকে গেছে। কেন? এটা একটা ফোন কলে 55টা ইনকাম। কি আমি বুঝলাম না। আরে লোকের ব্যাংকের অ্যাকাউন্ট আমাকে রক্ষণাবেক্ষণ করতে দিয়েছে, তাদের এটিএম কার্ডের পাসওয়ার্ডগুলো তারা ভুলে গেছে কিংবা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করার নাম করে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। এই চমাট মারুমা না, তো এটা খড়খড় বিখার যায়। মানে এখানে আমার সঙ্গে আরও ধরো 10-12 জন জড়িত আছে, তারা ওই রকমভাবে আমরা একটা ব্যবসা শুরু করেছি। আমার পরিষ্কার করে বলো তো আমি বুঝতে পারছি না, কিসের ব্যবসা? আরে ইধার কামাল উধার। তেরা বাপ ইয়া ছোড়কর গয়া থা কি তেরি মা? হ্যাঁ তো লোকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তোমার কাছে জমা আসবে। আরে ওটাই তো ব্যবসা, তুমি সবকিছুর ব্যাপারে এরকম করো, ওটাই ব্যবসা। এই এই দাঁড়া ফালতু না বকা, ইয়ে করো কত রকম কি। হ্যাঁ বাবা। আরে ডাকছে আমাকে সবাই লোক। কে ডাকছে? না আমি কিছু করে আঙুল ভেঙে দেবো একদম। আমি অন্যরা কেন তোমায় এতগুলো টাকা দিতে যাবে? তুমি পাও কারোর কাছ থেকে? এটা একটা ব্যবসা, এটা এখন চলছে, এটা ট্রেন্ডিং এ আছে। আমরা 10-12 জন আছি, এরকম কেউ এটিএম কার্ডের সমস্ত ডাটা সংগ্রহ করছে, কেউ ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে ব্যাংকের লোক সে বলে দিচ্ছে। এবার বয়স্ক বয়স্ক লোকদের টার্গেট করা হয়েছে, তাদের কি করা হচ্ছে, তাদের বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে, ভয় নয় ঠিক, ধরো আমি ফোন করছি তো করে বলছি যে স্যার আপনার এটিএম কার্ডেরটা ব্লক হয়ে গেছে, কার্ডেরটা ছাড়াতে গেলে আপনার ওটিপি যাবে, যে ওটিপিটা আছে না ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে আমাদের সবার ওর অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। আমি বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু এটা তো বেআইনি কাজ। এই সব কি শুরু করেছো তুমি? বেআইনি কি আবার? এই ইয়ার কি হলো না, তুমি কাদের সঙ্গে জড়িয়ে সব করছো? আরে এদের একটা ভালো আমাদের গ্যাং আছে। কবি গ্যাং ব্যাং দেখা হয়?
এসে জ্ঞান সব বিভিন্ন চড়িয়ে না জ্ঞান ছাড়িয়ে দেবো, তুমি কাদের সঙ্গে সাধারণ জ্ঞান বুদ্ধি নেই তা কি করবো, কোন ব্যবসা করতে দিচ্ছ না কি একদম গাল ফুটিয়ে দেবো, ব্যবসা নিকুচি করেছ কি করে একটা মানুষের সারা জীবনের জমিয়ে রাখা অর্থ সেই নিয়ে ইয়ার্কি মারছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে মানুষ কত কষ্ট করে ওই টাকাগুলো জমিয়েছে, কোনো আইডিয়া আছে? তা আমি কি করব, আমার কামা কাজে টাকা নেই, টাকা দিচ্ছ না? তুমি ফেঁসে যাবে, তুমি কেন করছো এগুলো? এক লোকের কাছে প্রচুর টাকা আছে, সে টাকাটা ব্যাংকে রেখে দিয়েছে, সে কোনো আনন্দ করছে না। আমার আনন্দ করে নিচ্ছে হচ্ছে ব্যাংকে টাকা নেই, পকেটে টাকা নেই, তা আমি কি করব? ওই টাকাগুলো নিয়ে আনন্দ করব? বাদ তো সেই পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো তুমি? এখন কি করবো বলো? কিচ্ছু করবে না, তুমি এই সব লাইন থেকে সরে যাও, তুমি কেন ঢুকলে এর মধ্যে? ঠিক আছে সরে যাব, সরে যাব। সরিকে আপ তো স্যার বল দে ভোসড়িকে কি হলো? ছেলেকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে দাও, স্কুলে মানে সরকারি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও, যা ইচ্ছা করো যেরকম ভাবে চালাবে চলবো, তুমি তাই বলে খারাপ পথে চলে যাবে? এগুলো যে সঠিক নয়, এগুলো যে চুরি হয়, এগুলো যে মনে হয় যে এগুলো টাকাগুলো চুরি করে, জানো তো এগুলো? তুমি তো জানো। জানবো না কেন? তা জানবো যদি কেন হয়, তাহলে 299 টাকায় ওই কি জানো মাইক্রোওভেনটা কেন বুক করতে গিয়েছিলে, টাকাটা কেন দিয়ে দিয়েছিলে? বাবা ওটা ওটা আমার একা দোষ নয়, ওটার সঙ্গে আমার একা দোষ সম্পর্ক। এটা হচ্ছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এইটা করা। জালিয়াতির কৌশল ওরা পেয়ে গেছে, মানে জালিয়াতিরা কিভাবে যে বসে রয়েছে না আমি বলতে পারবো না। আগের দিন আমার ভাইরা ভাই প্রসূন, তার সঙ্গে হয়েছে আরে আমি একটা শিক্ষামূলক ভিডিও বানাচ্ছিলাম, তাই তোমাকে অংশগ্রহণ করে নিলাম। এই সমস্ত যারা করে তাদের মেন সার্ভার কিন্তু অনেক সময় বাইরে থাকে, সাইবার ক্রাইমে লোকেরা ট্রেস করেও পাচ্ছে না, ট্রেস করেও পাচ্ছে না। কিন্তু হয়েছে কি প্রশ্ন তো শিক্ষামূলক দিচ্ছ দিচ্ছ তো এমনি ভিডিও করে শিক্ষা এতদিন পর আমার প্র্যাঙ্কার বুঝছ আপনি কেন মাতা? তো প্রশ্নের সময় কি হয়েছে প্রশ্ন মানে দে তোর কি আমার জামা কেটে টেনশন হচ্ছিল? আমি কি চোর ডাকাত হাওলাদারি? তুমি করছোটা কি? তুমি তো কাকে ফোন করে এগুলো করছিলে? আরে এমনি ফেক কল, ফেক ফেক কল। তুমি তো ল্যাপটপেও কিসব করছিলে? ল্যাপটপেও ফেক, ওসব ফেক। বুঝবো কি করে কোনটা ফেক আর কোনটা ঠিক? কি করে মানুষের টেনশন ধরিয়ে না, সেটা তো তুমি আমার ভালোভাবে বোঝাতে পারো। আগের দিন হয়েছে কি পোষণের সঙ্গে স্ক্রিন শেয়ারিং হয়ে গিয়েছে, মানে হোয়াটসঅ্যাপে কল করেছে পিএনবি ব্যাংক থেকে, পিএনবি থেকে ফোন করে বলছে ক্রেডিট কার্ড লিমিট বাড়াতে চান, বলে সঙ্গে সঙ্গে ফোনটা স্ক্রিন শেয়ার করে নিয়েছে, নিয়ে স্ক্রিনে যে ওটিপি গুলো আসছে সঙ্গে সঙ্গে ওটিপি গুলো মেরে মোবিকুইক না কোনো একটা জায়গার এখান থেকে ওখান থেকে টাকাটা তুলে নিয়েছে 50,000 টাকা। কি ঝামেলা! তারপর আমি আমি ইয়ার পোষণ গিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, করে সেই সাইবার ক্রাইমে কমপ্লেন করে সেই কমপ্লেনের নোট আমরা নিয়ে নিয়ে এসেছি, প্লাস এমন একটা থার্ড ক্লাস মানে অর্গানাইজেশন যেখানে মানে কল করছি তারা কোনো রিপ্লাই দেয় না, এমন একটা বিচ্ছিরি জিনিস। তা আমরা তবুও সাইবার ক্রাইমের সমস্ত কিছু ডাটাগুলো আমার কাছে রেখে দিয়েছি, আর ফোন থেকে যত ফোনপে গুগল পে এই সেই নানান ধরনের সব একদম ফ্যাক্টরিটা রিসেট করে ফের নতুন করে ইনস্টল করেছে পোষণ। তো খুব সাবধান, বিশেষ করে বয়স্কদের এমনভাবে ট্র্যাপে ওরা ফেলছে, আর এখন তো বিভিন্ন রকম জালিয়াত চলে এসছে, সুতরাং এসব ওটিপি দেওয়ার আগে অনেক ভালোভাবে আপনারা সাবধান হয়ে থাকবেন।
আর ওটিপি কারোর সঙ্গে ফোনে শেয়ার করবেন না। তো যাক, এই ভিডিওটা করার মাধ্যমে নতুনভাবে ফিরে এলাম। হ্যাঁ, আর আর মিনিটা কোথায় কি বলতো, যার সঙ্গে এটা হয়েছিল সেও মানে এমন একটা ফাঁদে পড়ে গেছিল, আজকালকার দিনে এও তো একটুখানি সব কিছু জানে, হয়তো জানে না। ওটিপি চাইছিল, ওটিপি চাইনি, ফেসবুকে কি হয়েছিল, ফেসবুকে এরকম মানে এসেছিল যে 299 টাকায় মাইক্রোওভেন, আর এমনি তো আসে একদম খুবই ভালো, চেনাশোনা মানে জানাশোনা সব, মেরে দিয়েছে, মেরে দিয়ে ফোন পে থেকে টাকা কাটিয়েও দিয়েছে আমার, আমাকে বলার আগে। আরে আমি বুঝলাম না ওটা। তো চলো, আজকে বেশি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, পরের ভিডিও দেখা যাবে ভালোভাবে রূপে। হ্যাঁ, তো চলো আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, এরপর থেকে ভালোভাবে ভিডিও আসবে।